আজকে আমরা করব একটা নতুন ইন্টারেস্টিং জিনিস, যেটা হচ্ছে লিম্বাস ভার্টিব্রা। তো লিম্বাস ভার্টিব্রা কি জানার আগে আমরা জানব যে লাম্বার ভার্টিব্রা একটু অ্যানাটমিটা। তো এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছো আমি অলরেডি একে মার্ক করে দিয়েছি, ট্রান্সভার্স প্রসেস ডিস্ক মানে ইন্ট্রা ভার্টিব্রাল ডিস্ক, আর এটা হচ্ছে স্পাইনাস প্রসেস, আর রেক্ট্যাঙ্গুলার যে শেপ যেটা বড় জায়গা সেটা হচ্ছে ভার্টিব্রাল বডি। ওকে, তো ভার্টিব্রাল বডির মাঝখানে যে ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক থাকে সেই ডিস্কটা দুটো কম্পোনেন্ট নিয়ে মেনলি তৈরি, একটা নিউক্লিয়াস বাল্বোসাস যেটা ভেতরে রাখে, আর একটা হচ্ছে অ্যানুলার ফাইব্রোসাস। এই জায়গাটা হচ্ছে ফ্যাসেট জয়েন্ট, দুটো ভার্টিব্রা যেখানে পোস্টেরিয়রলি যেখানে জয়েন্ট হয়, ফ্যাসেট বলে সেটাকে, ফ্যাসেট জয়েন্ট। এটা হচ্ছে ল্যাটারাল ভিউ। ওকে, রেডিওলজিক্যালি আমরা এটাকে ল্যাটারাল ভিউ করি। এটা হচ্ছে টপ থেকে, আমরা একটা ভার্টিব্রাকে যদি উপর থেকে দেখি তাহলে এই ভিউটা পাই, এই পার্টটা হচ্ছে স্পাইনাল ক্যানাল। ওকে, স্পাইনাল ক্যানাল দুপাশে নিউরাল ফোরামিনা থাকে, এই স্পাইনাল ক্যানালের মধ্যে দিয়ে নার্ভ রুটটা আমাদের পাস হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা। পেছনের পার্টটা আমি অলরেডি দেখিয়েছি, স্পাইনাস প্রসেস, এই বডিটা, আর এটা হচ্ছে ফ্যাসেট, যেটা আমরা বললাম পোস্টেরিয়ারলি দুটো ভার্টিব্রাকে জয়েন্ট করে ফ্যাসেট। এই পার্টটা হচ্ছে ল্যামিনা। ওকে, স্পাইনাস প্রসেসের ঠিক পিছন দিকে আমি যেখানে মার্কটা করলাম, এর সেন্টার পয়েন্টে থাকছে নিউক্লিয়াস পালপোসা, সাইডে পেরিফেরিতে নিউক্লিয়াস কে ঘিরে থাকছে অ্যানুলার ফাইব্রোসা। ওকে, তো এরপর আমি যেখানে মার্ক করছি সেটা হচ্ছে পেডিকেল, এই পেডিকেল। এরপর আমি একটা সিমেটিক ডায়াগ্রাম আঁকছি, যে ডায়াগ্রামটা আমি তোমাদেরকে বোঝাবো কয়েকটা কম্পার্টমেন্ট, মানে লিম্বাস ভার্টিব্রা বোঝানোর আগে কম্পার্টমেন্টটা জেনে বুঝতে হবে। তো এই ভার্টিব্রার উপরই সার্ফেস আমি মার্ক করছি, সেটা হচ্ছে সুপিরিয়র সার্ফেস, ঠিক সেরকম ভাবে ইনফেরিয়ার সার্ফেস থাকবে, পোস্টেরিয়র সার্ফেস থাকবে, অ্যান্টেরিয়র সার্ফেস থাকবে। তো এই সুপিরিয়র সার্ফেস যেটা, সুপিরিয়র পার্ট, ঠিক সেমনি ইনফেরিয়ার পার্টও থাকবে। লিম্বাস ভার্টিব্রার ক্ষেত্রে যেটা হয় সেই সুপিরিয়র পার্টটা আর অ্যান্টেরিয়ার পার্টের ঠিক কোনাটা, মানে ঠিক উপরের কর্নারটা, সুপেরও অ্যান্টেরিয়ার পার্টটা এটা একসাথে জয়েন্ট থাকে না, ঠিক আছে, জয়েন্ট থাকে না, বা সেটাকে আমরা বলতে পারি বনি টিউবারকল। বনি টিউবারকলটা মানে ফর্ম হয় না ঠিকঠাক ভাবে, সেটা অনেক সময় আমরা সিমিলার আমরা ভাবতে পারি যে ওটা হয়তো কোনো ফ্র্যাকচার বা মিমিক ওটা, বাট সেটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্র্যাকচার নয়, সেটা হচ্ছে ফিউজ না হওয়া একটা ভার্টিব্রার একটা টিউবারকল, বনি টিউবারকল বলতে পারি। ওকে, তো আমি পরে সেটা আবার ড্রয়িং এ দেখিয়েছি, সেটা তুমি দেখো তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। এই যে জায়গায় আমি গোল মার্কটা করেছি ঠিক এই পার্টটাই ফিউজ হয় না, তো আমি একটা ড্রয়িং করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আরেকটা কথা বলে রাখি, এই লিম্বাস ভার্টিব্রা যেগুলো হয় যেটা আমি বললাম, অ্যান্টেরো সুপিরিয়র পার্ট যেটা, সুপিরিয়র অ্যান্টেরিয়র পার্ট যেটা ফিউজ হয় না, আনফিউজ কন্ডিশনে যেটা থাকে, সেটা অ্যান্টেরিয়ারলি যদি সামনের দিকে হয় তাহলে এটা অ্যান্টেরিয়ার বলতে পারি, অ্যান্টেরিয়ার লিম্বাস ভার্টিব্রা। যদি পেছন দিকে হয় মানে ইনফেরিয়রলি পোস্টেরিয়রলি হয়, ইনফেরিয়র পোস্টেরিয়র হয় তাহলে আমরা সেটা বলতে পারি পোস্টেরিয়র লিম্বাস ভার্টিব্রা। ওকে, এটাই হচ্ছে লিম্বাস ভার্টিব্রা। বেশিরভাগ ক্ষেত্রে লিম্বাস ভার্টিব্রা অ্যাসিমটোমেটিক হয়, আমরা অনেকে জানতে পারি না আমাদের লিম্বাস ভার্টিব্রা আছে, কোনো কারণে আমরা এক্সরে সিটি এমআরআই করতে গিয়ে এইটা খুঁজে পাই, আবার কিছু কিছু ক্ষেত্রে ফাইন্ডিংস থাকেও, সেক্ষেত্রে আমাদের লো ব্যাক পেন, বিশেষ করে পোস্টেরিয়র যদি লিম্বাস ভার্টিব্রা হয় তো সেক্ষেত্রে আমাদের নার্ভের যে উপরে প্রেশার পড়ে, ঠিক আছে, নিউরাল ফোরামিনার উপরে প্রেশার পড়ে, সেই কারণের জন্য আমাদের ব্যাক পেন হতে পারে। তো বাট বেশিরভাগ ক্ষেত্রে এটা অ্যাসিমটোমেটিকই হয়। ওকে, আমি এখানে বেশ কিছু ছবি দিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে।